সকল কে গুড মর্নিং, একটা সকালকার সিন আছে, বালতি বালতি কত জল দেখো সব নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছো কত বাসন আছে, প্রচুর বাসন। আর সত্যি জলের এতটা কষ্ট আমি কোনোদিনও বুঝতে পারিনি, বাড়িতে সবসময় থাকে জল কন্টিনিউ যেটুকু দরকার করি, আর এখন জল নিয়ে এসে কাজ করতে হচ্ছে, তোমার দাদাভাইও এনে দিয়েছে। আর কত বাসন দেখেছো, অনেক বাসন আছে, সব এগুলো মাঝামাঝি ঘষাঘষি হবে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কার কার এরকম বাড়িতে বাসন হয় সেটাই দেখালাম। আর সোজা মাদে ঘরে চলে এসেছি, আজ এই ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি, তো দেখে বুঝতে পারছো এটা মায়ের রুম আছে, মায়ের সব কাপড় চুপড় পরে আছে, এটা ব্যাগ আছে, ব্যাগে ব্যাগটা মানে মারা তো কেউ নেই বাড়িতে, তো ব্যাগটা দেখছি ফেলে গেছে, মানে দরকারি জিনিস ছিল, খুব ভুল হয়ে গেছে, তো মায়ের বিছানাটা একটু ঝকঝকে চকচকে করে দিই কি নাই তো কি হলো, পরিষ্কার তো করতে হবে, আর মা নেই, আমি একটু কাজে খুবই ব্যস্ত, আজ একটা স্পেশাল দিন, সেই ভিডিও মানে তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কিসের জন্য স্পেশাল, আমার কাছে অনেকটাই স্পেশাল, মানে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মেয়েও নেই, মেয়ের এক্সাম চলছে, তাই মেয়ে চলে গেছে, আর বাড়ির একই কাহিনী, কি শুনবে বলো, যেটুকু দেখার দেখো মায়ের বিছানা, তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ঝকঝকে চকচকে করে নিলাম, তারপরে নেক্সট কী করি সেটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। সানটান করে নিয়েছি, একবারে তোমাদের সামনে হাজির, দেখতে পেলে আমাদেরকে ছেড়ে সবাই চলে গেছে, আমরা একা আছি, তোমার দাদাভাইও চলে গেছে আমাকে ছেড়ে, মেয়ে তো নেই, মেয়ে এক্সাম দিতে গেছে, তো সানটান করে ওয়েলকামটা জানিনি। হ্যালো মাই লাভলি রাস, ওয়েলকাম ব্যাক টু মাই লাভলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, তার জন্য তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম, ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আজকে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখো না, দেখো না আমার অবস্থাটা কি, সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে, দেখলে সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিল, এরকম রান্না বসে দিয়েছি, একদম ছোট্ট হাড়ি, দাদাভাইও নেই, কেউ নেই, দাদাভাইও চলে গেছে, তিনি তো স্কুলে গেছে পরীক্ষা দিতে, আর কি রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো, শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর লাইক দিয়ে ভিডিও দেখা করো, আজ ভিডিওটা ধামাকাদা হতে চলেছে, ঠিক আছে, একবারে রান্না কি করছি দেখাই পরে কথা বলবো। ডিমের মশলাটা করছি, নর্মালভাবে করলাম, বাড়িতে কেউ নেই আর ছাগল তো অনেক রান্না হয় জানে, ভাতটা ফুটছে টকবক টকবক করে, বারোটা বাজতে পারে, ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে সঙ্গে। এই দেখো তোমাদের গিনি স্কুল থেকে বাড়ি চলে এসেছে, কি বলছে বলতো, দাদার সঙ্গে কথা বলছে, দাদা ভাইয়ের সঙ্গে, ও জিজ্ঞাসা করছে পরীক্ষা কেমন হয়েছে রে, ওকে বলছে পরীক্ষাটা কেমন হয়েছে, সেটা ওর মুখ থেকে শুনবে, সেটাও দেখতে থাকো আর কন্টিনিউ। আর বন্ধুরা প্লিজ একটু লাইক করে দেখো তাহলে খুব ভালো লাগবে, আশা করি আজ ভিডিওটাকে স্কিপ করে দিও না। মেয়ে এক্সাম দিয়ে বাড়ি চলে আসলো, মানে পরিষ্কার টরিষ্কার করাবো, ও এক্সাম কেমন হয়েছে ওর মুখ থেকে শুনে নাও, সব পরীক্ষায় ভালো বলে, সব এক্সামে কোনোটা বলে না যে খারাপ, কিন্তু রেজাল্ট দেখবো তাই তো, তোমরাও দেখবে রেজাল্টে, ঠিক আছে, তো দেখতে থাকো সঙ্গে থাকো, পরিষ্কার পরিষ্কার করে দিই, ওর একটা পছন্দের খাবার আমি বানাবো এখনই, এখন 1:15 বাজে, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো কেউ নেই বাড়িতে, সবাই তো ছেড়ে ছেড়ে চলে গেছে, সেটা তোমাদেরকে বললাম, তো ছাদের ওপরে মেয়ের আর আমার জন্য খাবার নিয়ে চলে এসেছি, কি রান্না করেছি মেনুতে দেখতে পাচ্ছো, ডিমের ঝোল আছে, পালং শাক আছে, আর এই জিনিসটা আমার মেয়ে খেতে চেয়েছিল তার জন্য বানিয়েছি, দেখো না কোন জিনিসটা বানিয়েছি, আর ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ঘি আলু সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে না,
এই দেখো এই বড়াটা আমার মেয়ের খুব ফেভারিট, ডিমের বড়া আছে, তোমাদেরকে সেটা একদিন রেসিপি করে দেখাবো। খেতে বসে গেছি মেয়ে আর আমি, কী কী রান্না করেছেন তোমাদেরকে তো দেখালাম। মেয়ের ফেভারিট হচ্ছে এইটা ডিমের বড়া, এটা একদিন রেসিপি তোমাদেরকে দেবো কেমন করে বানিয়েছি আমি। তো আজ অনেকটা বেলা হয়ে গেছে, এখন 2 বাজে, তো খাওয়া দাওয়া করে নিই, পরে একটা তোমাদের সামনে ঠিক আছে। আর দাদা ভাই তো নেই, ও আসবে যখন তখন খাবে। তোমাদেরকে বলেছিলাম ওই গিয়েছে, ও খুব খারাপ কাজ গিয়েছে যেহেতু একটু কাজ করে, তার জন্য একটু বাইরে গিয়েছে, আসলে ওকে খেতে দেখে দেবো, তারপরে কী করি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার। একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা, মাঝখানে কিছু দেখাতে পারিনি যেহেতু সংসারে কাজ টাজ করে একটু ঘুমিয়েছিলাম। আর মেয়ে দুধ খাচ্ছে, তার সঙ্গে বিস্কিট আছে আর টিভি দেখছে, কার্টুন, বাচ্চাদের যেটা পছন্দ সে সেটাই করছে। আর আমার স্পেশাল কি দিন সেটা আমার মুখ থেকে শুনে নাও, দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো সন্ধ্যা লেগে গেছে, মেয়ে দুধ বিস্কুট খাচ্ছে আর সেরকম কিছু দিনই চপল প্যাঁচ খাচ্ছে। ভাবলাম তো ভিডিওটা শুরু করেছি, কিছু কথা বলার ছিল তোমাদেরকে, সেই কথাগুলো শেয়ার করব। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এসছে, অনেকটা বেলা হয়ে গেছে, 4টের সময়। আমি ওকে খেয়ে মানে খাবার টাবার দিয়ে এক্ষুনি শুয়েছিলাম, উঠলাম কে আমি একটু নিজে চা খেলাম, তোমাদের দাদাভাই চা টা খায় না, আর ও খাচ্ছে। ওকে পড়তে বসাবো যেহেতু ওর এক্সাম চলছে। তো তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, আজ ডিসেম্বরের 6 তারিখ, আজ আমাদের দুজনের কি বলতো বিবাহবার্ষিকী ছিল, তা পালন করা হলো না। যদি কোনো আমার খুব ইচ্ছা আছে, অনেক অন্য কিছু মানে অনেক স্বপ্ন আছে মনে, যদি তোমরা সবাই পাশে থাকো আমি সেই স্বপ্নগুলো নিশ্চয়ই একদিন না একদিন পূরণ করবো। তাই তো বন্ধুরা, ঠিক বলছি কি ভুল বলছি, আজ তো রান্নাবান্না সবটা দেখলাম, আমার কিন্তু মন খারাপ নেই। আজ আজ দুজন দুজনের মানে একসঙ্গে হয়েছিলাম, এটাই অনেকটা এভাবে যেন পাশে থাকতে পারি ওর সারাটা জীবন, এটুকুই তোমাদেরকে বলার ছিল, বললাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই কারো একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটু লাইক করে দিও, আর নেক্সটে কী করি যদি কিছু করি সেটা তোমাদের সাথে। দেখো আমার স্পেশাল দিনে আমার বরকে আমি দিন নারকেলটা ফাটাচ্ছি, নারকেল ফাটাতে গিয়ে কী অবস্থা হলো সেটাই দেখতে পেলে, কি করবো বলো, কিছু তো একটা বানিয়ে আমাদের দিনটা আজকে পালন করতে হবে। তো বুঝতে পারছো কেউ নেই বাড়িতে, তার জন্য ভাবলাম আজ একটু পাটিসাপটাই বানাই, নারকেল কোড়া দিই। তো সেই রেসিপিটা তোমাদের দেখাতে পারিনি, জানোই তো সন্ধ্যাবেলায় খুবই ব্যস্ত থাকে, মেয়ের পরীক্ষাটাও শেষ হয়নি, তার জন্য এক একা বানিয়েছি আর ভিডিও করা হয়নি। আমার পাটিসাপটাগুলো দেখে না, আর তোমরা চাইলে এখান থেকে এক একটা খেতে পারো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল শুন।